সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা গুণ অঙ্ক শিখব তো যারা খুব সহজে গুণ অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকের ভিডিওতে আমরা দুই সংখ্যার গুণ কীভাবে খুব সহজে করা যায় সেই নিয়মটি শিখব তো ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটাই সমাধান করি তো এই অঙ্কের নিয়মটা হচ্ছে এই যে যে এক আছে এই এক দিয়ে আমাদের এই দুইটি সংখ্যাকে গুণ দিতে হবে তারপর এক ঘর কেটে দেব এবং পরে এই যে যে সংখ্যাটি আছে এক এই এক দিয়ে আমরা এই দুইটি সংখ্যাকে গুণ করব। প্রথমে চারকে গুণ করতে হবে তারপরে তিনকে গুণ করতে হবে এটি হচ্ছে নিয়ম তো আমরা জানি এক দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তাহলে যেই সংখ্যাকে গুণ করব মানে এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব সেই সংখ্যাটি হবে আবার যদি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি তাহলে সবসময় শূন্য হবে তো এটা আমাদের মনে রাখতে হবে তো ঠিক আছে এখন আমরা এই গুণ অঙ্কটা সমাধান করি তো এই এক দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে পাবো চার মানে চার এককে চার এখন এই এক দিয়ে এই তিনকে গুণ করতে হবে তো এক দিয়ে তিনকে গুণ করলে হয় তিন মানে তিন কে তিন তো ঠিক আছে এই এক দিয়ে কিন্তু আমরা এই দুইটি সংখ্যাকে এখন গুণ করে ফেললাম তাই আমরা এখন এক ঘর কেটে দেব মানে এক ঘর মানে কেটে দেওয়ার নিয়মটি হচ্ছে আমরা হয় চিহ্ন বসাবো অথবা আমরা শূন্য লিখব তো শূন্য লেখাটাই হচ্ছে ভালো তো ঠিক আছে এখন আমরা এই এক দিয়ে এই দুইটি সংখ্যাকে আমরা গুণ করি তো এক দিয়ে প্রথমে এই চারকে গুণ করব তারপরে এক দিয়ে এই তিনকে গুণ করব। তো ঠিক আছে এক দিয়ে এই চারকে গুণ করলে হয় হচ্ছে চার মানে চার কে চার এখন এই এক দিয়ে তিনকে গুণ করব তো তিন এককে তিন এখন আমরা এই অংশটুকু যোগ করলেই হয়ে যাবে তো চার আর শূন্য হচ্ছে চারের চার আর চার আর তিন হচ্ছে সাত তো আমরা সাত লিখি আর এই তিনের হচ্ছে তিন তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা এই খ নম্বর অঙ্কটা সমাধান করি তো আমরা আগেই বলেছিলাম যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করি তাহলে সময় শূন্য হবে বা কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করা হয় তাও শূন্যই হয় তো ঠিক আছে এখন আমরা এই অঙ্কটা সমাধান করি তো এই শূন্য দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাই শূন্য মানে আট শূন্য শূন্য এই শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে হবে শূন্য তো এখন যেহেতু এই শূন্যর কাজ শেষ আমরা এক ঘর কেটে দিই মানে যে কেটে দিলাম এখন এই দুই দিয়ে এই আটকে গুণ করব। আবার দুই দিয়ে পাঁচকে গুণ করব তো ঠিক আছে দুই দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে হয় আট দু গুণে ষোলো তো ষোলোর নামে হচ্ছে ছয় হাতে হচ্ছে এক তো ওই এক এই দুই দিয়ে এই পাঁচকে গুণ করব তারপর এক আমরা বাড়িয়ে দেব তো দুই দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ দু গুণে হচ্ছে দশ আর হাতে ছিল এক হয়ে যাবে এগারো এই হচ্ছে এগারো তো এখন এই অংশটুকু আমরা এখন যোগ করব তো এই শূন্য শূন্য নামে তো এখানে আসে ছয় আর ওপরে আসে হচ্ছে শূন্য তো ছয়ের ছয় নামবে এ একের এক নামবে আর এ একের এক নামবে তো এখন আমরা এই গণম্বর অঙ্কটা সমাধান করি তো শূন্য দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে হয় শূন্য শূন্য দিয়ে নয়কে গুণ করলে হয় শূন্য তো এখন এই শূন্য দিয়ে গুণ করা শেষ তো আমরা এক ঘর কেটে দিই এখন আট দিয়ে এই দুইটি সংখ্যাকে আমরা এখন গুণ করবো তো আট দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে হয় শূন্য আর আট দিয়ে নয়কে গুণ করলে হয় আট নং বাহাত্তর তো আমরা বাহাত্তরের বাহাত্তর লিখি এখন এই অংশটুকু আমরা যোগ করব তো শূন্যর নামে শূন্য এই দুই শূন্য শূন্য এই দুই এর দুই আর এই সাতের সাত তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই অন্য অঙ্কগুলো করি তো এখন আমরা এই পাঁচ দিয়ে চারকে গুণ করব। তো পাঁচ দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে পাই চার পাঁচা বিশ তো বিশের নামে হচ্ছে শূন্য এখানে কিন্তু আমরা বিশের বিশ লিখতে পারব না কারণ আমাদের এখানে একটি সংখ্যা লিখতে হবে তো বিশের নামে হচ্ছে শূন্য আর হাতে থাকে হচ্ছে দুই তো পাঁচ দিয়ে এখন সাতকে গুণ করব তো পাঁচ সপ্তাহ হচ্ছে পঁয়ত্রিশ আর হাতে ছিল দুই হয়ে গেল সাঁত্রিশ তো আমরা সাঁত্রিশ লিখলাম তো এখন এই পাঁচ দিয়ে কিন্তু আমরা এই দুইটি সংখ্যাকে গুণ করে ফেলেছি তাই আমরা এখন এক ঘর কেটে দিব দিলাম এক ঘর কেটে এখন এই দুই দিয়ে চারকে গুণ করব তো দুই দিয়ে যদি চারকে গুণ করি তাহলে পাই চার দুগুণে আট আর দুই দিয়ে যদি সাতকে গুণ করি তাহলে পাই সাত দুগুণে চোদ্দো তো আমরা শেষে চোদ্দো চোদ্দ লিখি এখন এই অংশটুকু আমরা যোগ করে দিই তো এই শূন্য শূন্য নামাই আর আট আর সাত হচ্ছে পনেরো তো পনেরো নামে হচ্ছে পাঁচ আর হাতে হচ্ছে এক আর ওই এক এই চারের ভিতরে চলে আসবে তো চার এখন হয়ে যাবে পাঁচ তো পাঁচ আর তিন হচ্ছে আট তো আটের আট লিখি আর এই একের এক তো ঠিক আছে এখন আমরা এই ও নম্বর অঙ্কটা সমাধান করি তো শূন্য দিয়ে আটকে গুণ করলে হয় শূন্য আর দুই দিয়ে শূন্য দিয়ে যদি দুইকে গুণ করি তাহলেও হয় শূন্য মানে শূন্য দিয়ে যাকেই গুণ করবো সব সময় শূন্য হবে তো ঠিক আছে এই শূন্য দিয়ে যেহেতু এই দুইটি সংখ্যাকে গুণ করা হয়ে গেছে আমরা এখন এক ঘর কেটে দিই এই যে ঘর কেটে দিলাম এখন এই চার দিয়ে আমরা আটকে গুণ করব তো চার দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাই চার আটা বত্রিশ মানে চারের ঘরে নাম তো আমরা আট পর্যন্ত করব তো চার আটা হচ্ছে বত্রিশ তো বত্রিশের নামে হচ্ছে দুই আর হাতে থাকে হচ্ছে তিন তো এখন এই চার দিয়ে দুইকে গুণ করি তো চার দুগুন হচ্ছে আট আর হাতে ছিল আমাদের তিন হয়ে গেল এগারো তো এগারো এগারো লিখি এই হচ্ছে এগারো তো এখন আমরা যোগ করি তো এই শূন্য শূন্য নামাই এই দুই আর শূন্য হচ্ছে দুইয়ের দুই এই একের এক আর এই একের এক তো আশা করি বুঝতে পেরেছেন তো ঠিক আছে এখন আমরা এই ছ নম্বর অঙ্কটা সমাধান করি তো শূন্য দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে হয় শূন্য আবার শূন্য দিয়ে নয়কে গুণ করলেও হয় শূন্য তো এখন এক ঘর কেটে দিই এখন এই ছয় দুগুণে বারো মানে ছয়ের ঘরের নাম আমরা দুইবার পড়ব তো গুণ অঙ্ক কিন্তু সবই নাম তা নাম তা ভালো জানলেই কিন্তু গুণ অঙ্ক খুব সহজ তো ঠিক আছে এখন এই ছয়ের ঘরের নাম তা আমাদের দুইবার পড়তে হবে মানে ছয় এককে ছয় ছয় দুগুণে বারো তো বারো নামে হচ্ছে দুই হাতে থাকে হচ্ছে এক তো এখন আমরা ছয়ের ঘরের নাম তা নয় পর্যন্ত পড়ব মানে ছয় নং হচ্ছে চুয়ান্ন আর হাতে ছিল এক হয়ে যাবে পঞ্চান্ন এই হচ্ছে পঞ্চান্ন তো এখন আমরা এই অংশটুকু যোগ করব তাহলেই হয়ে যাবে তো এই শূন্য শূন্য নামে আর দুই আর শূন্য হচ্ছে দুইয়ের দুই এই পাশের পাঁচ আর এই পাশের পাঁচ তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন তো চলুন আর কিছু অঙ্ক আছে এই তিনটি অঙ্কই হচ্ছে সর্বশেষ অঙ্ক তো ঠিক আছে এখন ছ নম্বর অঙ্কটা করি তো এক দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে হয় দুই এককে দুই আর এক দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ এককে পাঁচ মানে এক দিয়ে আমরা যাকেই গুণ করব সেই সংখ্যাটি হবে তো যেহেতু এক দিয়ে এই দুইটি সংখ্যাকে গুণ করা হয়ে গেল তাই আমরা এক ঘর এখন কেটে দিই এখন দুই দিয়ে দুইকে গুণ করব তো দুই দিয়ে দুইকে গুণ করলে হয় দুই দুগুণে চার এই লিখলাম চার এখন দুই দিয়ে পাঁচকে গুণ করব তো পাঁচ দুগুণে হচ্ছে দশ তো এখন শেষে দশের দশ নামবে তো এখন এই অংশটুকু আমরা এখন যোগ করি তো এই দুইয়ের দুই চার আর পাঁচ হচ্ছে নয় তো আমরা নয় লিখি এই শূন্য শূন্য লিখি আর এই একের এক লিখি হয়ে গেল তো ঠিক আছে জ নম্বর অঙ্কটা করি বর্গীয় তো দুই দিয়ে যদি নয়কে গুণ করি তাহলে পাই নয় গুণে আঠারো তো আঠারো নামে হচ্ছে আট আর হাতে হচ্ছে এক এখন এই দুই দিয়ে সাতকে গুণ করবো তো সাত দুগুণে হচ্ছে চোদ্দো আর হাতে ছিল এক হয়ে যাবে পনেরো তো পনেরো পনেরো লিখি এখন এই দুই দিয়ে আমাদের এই দুইটি সংখ্যাকে গুণ করা শেষ তো আমরা এখন শূন্য লেখি মানে এক ঘর কেটে দিলাম তো এখন এই চার দিয়ে নয়কে গুণ করতে হবে তো আমরা জানি চার নং হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের নামে হচ্ছে ছয় আর হাতে হচ্ছে তিন তো ওই তিনটা আমরা এই দুইটার সাথে বাড়িয়ে দিব। তো চার চারের ঘর নাম তো আমরা এখন সাত পর্যন্ত পড়ব মানে এই চার সাথে হচ্ছে আটাশ আর হাতে ছিল তিন হয়ে যাবে একত্রিশ তো আমরা এখন একত্রিশের লিখলাম একত্রিশ লিখলাম তো এখন এই অংশটুকু আমরা যোগ করবো তাহলেই হয়ে যাবে তো এই আটের আট লিখি এই ছয় আর পাঁচ হচ্ছে এগারো তো এগারো হচ্ছে এক আর হাতে হচ্ছে এক তো এক আর এক হচ্ছে দুই আর হাতে হচ্ছে এক হয়ে গেল তিন তো আমরা এখন তিন লিখব আর এই তিনের তিন এই তো হয়ে গেল উত্তর তো এখন সর্বশেষ এই ঝ নম্বর অঙ্কটা সমাধান করি তো শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে হয় শূন্য আবার শূন্য দিয়ে নয় কে গুণ করলে হয় শূন্য তো ঠিক আছে এক ঘর কেটে দিই এখন এখন চার দিয়ে কে গুণ করলে হয় চার পাঁচা বিশ তো বিশের নামে হচ্ছে শূন্য হাতে হচ্ছে দুই তো চারের ঘর নাম তো এখন নয় পর্যন্ত পড়বো মানে চার নং হচ্ছে ছত্রিশ আর হাতে ছিল আমাদের দুই হয়ে গেল আটত্রিশ তো আটত্রিশের আটত্রিশ লিখি এখন এই সংখ্যাটুকু আমরা যোগ করব। তো শূন্য শূন্য এই দুই শূন্য শূন্য এই আটের আট আর এই তিনের হচ্ছে তিন তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনাদের ভালো লেগেছে অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন